हाई वेलकम टू माई चैनल हैपी विथ पीहू आमी जोईता और पीहू आमार एकमात्र मेये। आज के आमार टॉपिक होच्छे कि करे आमरा मिसक्यारेजटाके अवॉइड करते पारि। आसले सब समय जे मिसक्यारेजटाके आमरा चेष्टा करलेओ अवॉइड करते पारि ता ना, कोनो कोनो क्षेत्रे एरकम देखा जाए जे आमादेर शरीरे किछु एकटा खामती आछे, कोनो एकटा प्रब्लेम होच्छे बा हयतो बेबीटा ठिकमतो फर्म होच्छे ना बा आदार्स कोनो रकम असुविधा आछे जार जन्य मिसक्यारेज हये जाय। एबं अबवियसलि सब किछु तो मानुषेर हाते थाके ना, ना डक्टरेर हातेओ थाके, तो सेक्षेत्रे मिसक्यारेजटा अवॉइड करा जाय ना एबं सेगुलो आमादेर हाते नेई आमरा सबाई जानि। बाट এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি জানতে পারি এবং সেগুলো যদি খেয়াল রাখি তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা মিসক্যারেজটাকে অ্যাভয়েড করতে পারবো। আজকে সেরকমই এক কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। সাধারণত দেখা যায় যে মিসক্যারেজটা হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে হচ্ছে আর্লি প্রেগনেন্সি অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে, মানে আমি প্রথম তিন মাসের কথা বলছি। এই সময় নর্মালি ডক্টররা বলে থাকেন যে খুব সাবধানে থাকা উচিত এবং আমরাও শুনে আসছি বরাবরই যে এই সময় বাচ্চা অ্যাকচুয়ালি মায়ের গর্ভে ফর্ম হয়, সবে মানে তৈরি হতে শুরু করে। তো এই সময়টা খুব ডেলিকেট একটা টাইম পিরিয়ড এবং এই সময়টা কেটে গেলে বলা যেতে পারে যে অনেকটাই সেফ জোনে আমরা পৌঁছে গেছি। এরপরে হয়তো আর মিসক্যারেজের চান্সেসটা অনেকটাই কমে যায়। কী কী করলে আমরা এই মিসক্যারেজটাকে অ্যাভয়েড করতে পারি আজকে আমি সেই রকম দশটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট হচ্ছে খাওয়া দাওয়া। আমরা সবাই জানি প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে অর্থাৎ একদম শুরুর দিকে কী হয়, একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে, মায়েদের শরীর অতটা ভালো থাকে না, একটু টায়ার্ড লাগে, তো এই সময় এমনিতেও সব খাবার খেতে ইচ্ছা করে না। আবার দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হয়তো কোনো রকম প্রবলেমই হয় না, তারা প্রথম থেকেই খুব ভালো খাওয়া দাওয়া করতে পারে, কোনো রকম অসুবিধা হয় না। বাট যেটাই হোক না কেন আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন ঘরের খাবার খাই, বাইরের তেল মশলা বা বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করি এবং কিছু কিছু খাবার, যে খাবারগুলো খেলে আমাদের আরও বেশি বমি ভাব আসে বা কোনো অসুবিধা হচ্ছে সেরকম ধরনের খাবার অ্যাভয়েড করাই ভালো। আর এছাড়াও বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো প্রেগনেন্সি চলাকালীন একেবারেই খাওয়া উচিত না, যেমন ধরুন পেঁপে, আনারস, এই দুটো ফল একেবারেই খাওয়া উচিত না প্রেগনেন্সিতে। এছাড়া খেয়াল রাখবেন যে খাবারই আপনি খাবেন সেটা যেন পুরোপুরি সিদ্ধ হয়। সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ভারী জিনিস তুলবেন না, সেটা বাড়িতেই হোক কি আপনি বাইরে যদি যান তাহলে সেক্ষেত্রেও আপনাকে এটা খেয়াল রাখতে হবে। এমনও হতে পারে আমরা অনেক সময় বুঝি না, একটা জলের বালতিও নিয়ে যাওয়া কিন্তু আমাদের জন্য খারাপ হতে পারে। রান্না করার সময় কোনো ভারী কড়াই বা হাঁড়ি এইগুলো তুলবেন না। বাইরে যেতে গেলেও আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যদি এমন কোনো কাজ থাকে যে কাজগুলো করতে গেলে হয়তো আপনাকে ভারী জিনিস তুলতে হতে পারে, খেয়াল করে রাখুন, কারণ আমাদের মায়েদেরই নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। কাজে এই ধরনের জিনিস কিন্তু একেবারেই তুলবেন না। যেসব মায়েরা হয়তো দ্বিতীয়বার মা হতে চলেছেন তাদের এটাও খেয়াল রাখতে হবে, আপনার যদি প্রথমে আরেকটি সন্তান থেকে থাকে সেক্ষেত্রে তাকেও কোলে নেওয়া কিন্তু আপনার জন্য রিস্কি হতে পারে। থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে খুব ভালো মতো রেস্ট নেবেন। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে এমন একটা সময় যে সময়টা সবচেয়ে বেশি রেস্ট নেওয়া দরকার হতে পারে এবং এই সময়টাতে আপনি যতটা রেস্টে থাকবেন তত আপনার পরবর্তীকালে রিস্কটা তত বেশি কমে যায়। আমরা অনেক সময় খেয়াল রাখতে পারি না, হয়তো অনেক কাজ করে ফেলি, ভাবি যে এখনও পর্যন্ত তো আমার কোনো অসুবিধা নেই, এখনও তো পেটই বেরোয়নি, এখনও তো বাচ্চা সেরকমভাবে তৈরিই হয়নি, তো এখন খাটলে কী আছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেটাই আমাদের ওপরে খারাপটা টেনে আনে। যদি ঘুম পায় অবশ্যই ঘুমাবেন। খেয়াল রাখবেন যত বেশি কাজ করবেন তত মিসক্যারেজের চান্সেস বাড়বে, আপনি যত বেশি রেস্টে থাকবেন তত আপনার জন্য ভালো। ফোর্থ যেটা বলবো সেটা হচ্ছে এই সময় কোনো রকম এক্সারসাইজেস, ডান্স, সুইমিং এই ধরনের জিনিসপত্রগুলো একটু বন্ধ রাখুন। অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে ডক্টররা কিছু স্পেশাল এক্সারসাইজেস দেন যাতে নর্মাল ডেলিভারি হয় বা অন্য কোনো কারণ, কারোর কোনো কমপ্লিকেশনস থাকলেও তাকে এক্সারসাইজেস দেওয়া হয়ে থাকে। বাট এই টাইমটাতে আপনি যতটা সম্ভব একটু রেস্টে থাকুন, এক্সারসাইজেসগুলো করবেন না। পরবর্তীকালে আপনার ডক্টর আপনাকে যদি দেন তাহলে অবশ্যই সেগুলো আপনি কন্টিনিউ করবেন, বাট প্রথম তিন মাসটা একটু সাবধানে থাকুন। আর ডান্স যারা করেন তাদের ক্ষেত্রেও বলবো যে পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাই ডান্সটাকে একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। সুইমিং, যোগা এই ধরনের যে কোনো রকমের এক্সারসাইজ কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে বা আর্লি প্রেগনেন্সিতে অ্যাভয়েড করা ভালো। আপনি হালকা হাঁটতে পারেন সকাল সন্ধে, এটুকুনি আপনার জন্য যথেষ্ট।
ফিফথ যেটা বলবো সেটা হচ্ছে অ্যালকোহল, সিগারেট আর কফি, এই তিনটে জিনিস একদম বন্ধ করে দিন। পুরো প্রেগনেন্সিতেই এটা মাথায় রাখবেন যে এই তিনটে জিনিস কিন্তু খাওয়া চলবে না। খুব কম কফি পরবর্তীকালে, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের পরে চলতে পারে, তবু আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে সেটা নেবেন। সিগারেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি নিজে স্মোক করাটাকেই শুধু বন্ধ করবেন তা নয়, ঘরে যদি অন্য কেউ স্মোক করে, আপনার বন্ধু বান্ধব হাজবেন্ড যেই হোক, সেক্ষেত্রে তাদেরকে বারণ করবেন, বলবেন অন্য কোনো জায়গায় গিয়ে স্মোক করতে, কারণ সেই ধোঁয়াটাও আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। সিক্স যেটা বলবো সেটা হচ্ছে এমন কোনো যানবাহনে চড়বেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে বা যেখানে আপনার জার্কিং বেশি হতে পারে, যেমন ধরুন অটো, রিক্সা বা বাইক, এই ধরনের কোনো রকম ট্রান্সপোর্ট নেওয়াটাকে একটু অ্যাভয়েড করবেন, কারণ এগুলোতে কি হয় জার্কিং বেশি হয়, তো ফলে মিস ক্যারেজ হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। এই সময় যদি আপনি ফ্লাইটেও যেতে চান সেক্ষেত্রেও কিন্তু ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নিয়ে যাবেন, যদি দূরে কোনো রোড ট্রিপও যাওয়া হয় আপনি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে তবে যাবেন। সেভেন্থ হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে সেক্স বা ইন্টারকোর্সটাকে একটু অ্যাভয়েড করবেন, কারণ আমরা অনেক সময় বুঝি না এবং সেক্ষেত্রে কী হয় কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে। আফটার 3 মান্থস আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে দেন এরকম কোনো স্টেপ নিতে পারেন, বাট আর্লি প্রেগনেন্সিতে অ্যাভয়েড করাই ভালো। এইট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই সময় কোনো রকম মেডিসিন আপনি নিজের ইচ্ছা মতো নিতে পারবেন না। নর্মালি দেখা যায় আমাদের যখন জ্বর হয় বা পেটের প্রবলেম হয় বা মাথা ব্যথা করে, এই ধরনের মেডিসিন আমরা ঘরে রাখি এবং যখনই কোনো অসুবিধা হয় আমরা খেয়ে ফেলি, বাট প্রেগনেন্সিতে কী হয় এই যে কোনো রকমের ওষুধ কিন্তু মা এবং তার বেবির পক্ষে ক্ষতিকারক হতে পারে, ফলে কোনো রকম ওষুধই যখনই আপনি নেওয়ার কথা ভাববেন অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন এবং খেয়াল রাখুন, নিজের যত্ন নিন যাতে আপনাকে এরকম কোনো মেডিসিন নিতেই না হয়, সেই দিক একটুখানি খেয়াল রাখুন। 9 যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই সময় ডক্টর আপনাকে যে যে টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি এবং ব্লাড টেস্ট যা যা দেবেন এবং যা যা মেডিসিন দেবেন সেগুলো সমস্ত কিছু ডক্টর যে টাইমে বলবেন সেই টাইমেই করার চেষ্টা করুন। কখনোই মনে করবেন না যে এই টাইমের মধ্যে না করে একটু নেগলেক্ট করি, চলুন এক সপ্তাহ পরে করি কি কিছুদিন পরে করি, এখন দরকার নেই, আমাকে তো পরে রিপোর্ট নিয়ে যেতে হবে, এই ধরনের কিছু ভাববেন না। যখন যেটা যেই টাইমে করার কথা, যে মেডিসিন যখন খেতে বলা হবে, সেই সব জিনিস ডক্টরের কথা অনুযায়ী অবশ্যই মেনে চলবেন। যেমন ধরুন মোটামুটি 7 উইকসের আশেপাশে একটা আল্ট্রাসোনোগ্রাফি হয়, 12 উইকসের আশেপাশে একটা সোনোগ্রাফি হয় যেটা এনটি স্ক্যান বলে, এবং 20 উইকসের আশেপাশেও একটা সোনোগ্রাফি হয় যেটাকে আমরা বলি অ্যানোমালি স্ক্যান, এবং লাস্টের দিকে একদম ফাইনাল স্টেজে আরেকটা সোনোগ্রাফি হয়। এই যে চারটে সোনোগ্রাফি ভীষণ ইম্পর্টেন্ট, ডক্টর আপনাকে যে টাইমে বলবে সেই টাইমেই এগুলো করা উচিত, এবং এছাড়াও যদি কোনো সোনোগ্রাফি দেন বা ব্লাড টেস্ট দেন সেগুলো কিন্তু প্রপারলি মেনে চলবেন। অনেক সময় আমাদের মনে হতে পারে যে ডক্টর কেন আমাকে সুগারের টেস্ট দিলেন বা কেন আমাকে থাইরয়েডের টেস্ট দিলেন, আমার তো এগুলো কোনোদিনও ছিল না, সো প্রেগনেন্সি চলাকালীন আমি কেন এটা করব, প্রেগনেন্সির আগে তো কোনো রকম অসুবিধা হয় না। বাট বিলিভ মি, এরকম দেখা গেছে যাদের এরকম কোনো রকম প্রবলেম আগে ছিল না, বাট প্রেগনেন্সি চলাকালীন দেখা যায় যে এই ধরনের প্রবলেম নতুন করে অ্যারাইজ করে। আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি আমার কোনোদিনও সুগার ছিল না তার আগে, বাট প্রেগনেন্সি চলাকালীন আমার 3 মান্থসের পরে হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায়, এবং অবশ্যই এগুলো ডক্টর আপনাকে সেই বুঝে মেডিসিন দেবেন বা সেরকম প্রিকশন নেবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্লাড প্রেশার বেড়ে যায় বা কমে যায়, এই সব কিছুই কিন্তু আপনি টেস্ট করালে তবেই জানতে পারবেন। আপনি যদি ঠিকমতো টেস্ট নাই করান, আপনি যদি সেগুলোকে নেগলেক্ট করেন, আপনি আপনার প্রবলেমটাও জানতে পারবেন না এবং ডক্টরও আপনাকে সেই অনুযায়ী স্টেপ নিতে পারবেন না, এবং সেটা কিন্তু আপনার মিসক্যারেজের সম্ভাবনা বাড়িয়ে দেবে। আর 10th যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে কোনো অসুবিধাকে, নিজের শারীরিক কোনো রকম অসুবিধাকে নেগলেক্ট করবেন না। যদি আপনি বোঝেন যে ডক্টর দেখানোর দরকার, অবশ্যই ডক্টরটা দেখাবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের পেটে ব্যথা হচ্ছে, পায়ে বা হাতে ক্র্যাম্প ধরছে, বা হয়তো হালকা স্পটিং হচ্ছে বা হালকা ব্লিডিং হচ্ছে, কোনো জিনিসকেই কিন্তু নেগলেক্ট করবেন না। এটা ভাববেন না আচ্ছা ওর তো ওরকম হয়েছিল, ওর তো কোনো রকম প্রবলেম হয়নি, আর্লি প্রেগনেন্সিতে এরকমই হয়েই থাকে, এই ধরনের জিনিস একদম মাথায় আনবেন না। যদি কোনো রকম এই ধরনের কিছু দেখেন তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। সো এই তো গেল আমার আজকের টিপস, আই হোপ আপনাদের ভালো লাগবে এবং আশা করি এগুলো মেনে চললে আপনারা আর্লি প্রেগনেন্সিতে মিসক্যারেজটাকে অ্যাভয়েড করতে পারবেন।
ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, বাই বাই।